আলহামদুলিল্লাহ ভালো, সেঞ্চুরি করতে পারে ভালো লাগতেছে আর কি। না এক্সপেকটেশন ছিল না, চেষ্টা ছিল যে যতটুক ব্যাটিং করা যায় আর কি, যত লং ব্যাটিং করা যায়, যেহেতু আমরা দুই দিন পিছিয়ে এর মধ্যে একটা বড় বিগ টোটাল ছিল, চেষ্টা করছিলাম যে যতটুকু ব্যাটিং করতে পারি আর কি। না ওইটার ওই ইনিংসটার জন্য কনফিডেন্স ছিল মনের ভিতরে, আর ওই প্রসেস অনুযায়ী খেলার চেষ্টা করছিলাম আর কি, ওইটাই ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে আমার প্রসেসটা ঠিক রেখে খেলার চেষ্টা করব আর কি। হ্যাঁ অবশ্যই, এখানে একটা ভালো স্কোর করার পরে একটা ন্যাশনাল টিমে কল পাওয়া এটা একটা টার্নিং পয়েন্ট সবাই বলতে পারে আমার কাছেও মনে হয়, বাট আসলে এই যে যেটা বললাম আর কি, প্রসেসটা অনুযায়ী মেনটেন করা আর কি। না ওপেনিং খুব একটা করিনি, বাট তিনে বা চারেও সবসময় ব্যাটিং করেছি, তো নতুন বল ম্যাক্সিমাম টাইমই ফেস করা লাগে ফার্স্ট ক্লাসে, তো আসলে ওই ব্যাক অফ মাইন্ডে ছিল যেহেতু তিন নম্বরে ব্যাটিং করলে অনেক সময় এক বলেই আউট হওয়ার চান্স থাকে ব্যাটসম্যানদের, তো তখন তো নতুন বলেই ফেস করতে হয়, তো ওই কনফিডেন্স ছিল যে ইনশাল্লাহ পারবো এটাই। আসলে ধাঁচটা যদি বলি যে আমি ফার্স্ট ক্লাসে যেই ধাঁচে খেলার চেষ্টা করছিলাম সেটাই আমার ব্যাক অফ মাইন্ডে ছিল, যে আমি চিন্তা করতে চাই নাই যে অনেক টেস্ট ম্যাচ অনেক বড় ম্যাচ, চেষ্টা করেছি যে যতটা সিম্পল থাকা যায়। আর নাইনটিসে যে আসলে ওই রকম যে সেম অ্যাজ ওয়েল যে ফার্স্ট ক্লাসে যে সেঞ্চুরি মারলে যে এরকম প্রিপারেশন বা যেরকম মানে কনসেন্ট্রেশনটা রাখার চেষ্টা করি প্রত্যেক বল ওইভাবেই রাখার চেষ্টা করছিলাম আর কি। না মনে সবসময়ই ছিল, যেহেতু অনেক আমার মানে তখন আরও ইয়াং ছিলাম, আরও বয়স কম ছিল, এখনও আল্লাহর মতো মানে পসিবিলিটি ছিল, আমার প্রসেসটাই ছিল যে নিজেকে যত ভালো ক্রিকেটার করা যায় ওই চেষ্টাই করছি, এখনও ওই চেষ্টাই করছি, আর সবসময় তো হোপ থাকি ন্যাশনাল টিমের জন্য খেলার জন্য। না উনি কংগ্রেস জানাচ্ছিল, আমি থ্যাংকস দিছি আর কি। না আসলে শুধু স্যার না, এইখানে তো আমি ক্যাম্পেও ছিলাম অনেকগুলা, এইচপি ক্যাম্পও করেছি, ইভেন বাংলা টাইগার্স রিসেন্ট এই টিমে করেছি, বাট মাঝখানে যে একটা গ্যাপ ছিল করোনার জন্য তখন ওই রকম, তো সিলেটে প্র্যাকটিস করার যে ফ্যাসিলিটিটা ছিল অবশ্যই এখানে ভালো, বাট আমার কাছে মনে হয়েছে ওই স্যারের কাছে যেখানে যেই একাডেমিটা ওইটাতে এনভায়রনমেন্টটা একটু ভালো, সবাই অনেক মানুষ আছে প্র্যাকটিস করার জন্য ওইখানে, যে এর জন্য আর কি প্র্যাকটিসটা করা, যেহেতু ওই গ্যাপের মধ্যে আমার কোনো খেলা ছিল না এর জন্যই আর কি। না অবশ্যই এই ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার কারণে হয়তো আমি আমার টেম্পারমেন্টটা ধরে রাখতে পেরেছি, কারণ ওইখানে অনেকগুলো বড় ইনিংস আছে আবার ছোট আছে, তো প্রসেসটা আসলে আমার কিছুটা হইলেও নিজের আয়ত্তে ছিল যে আমি এইভাবে রান করতে পারি এই জিনিসটাই। একটা ব্যাপার যদি বলতেন মানে এই
না না কখনো মনে হয় নাই, আমি সবসময়ই বললাম যে এটা প্রসেসটা মেনটেন করার চেষ্টা করেছি, নিজেকে সবসময়ই আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেছি আর ওইভাবে প্লেয়ারটা হওয়ার চেষ্টা করেছি, ইভেন করতেছি, তো এটাই আর কি আর কিছু। অবশ্যই ডিউক বলে খেলায় ডিউক বল এবার যে কন্ডিশনটা ছিল সবসময় সুইং করেছে, বলটা 80 ওভার পর্যন্ত মনে হয়েছে যে সুইং করেছে, তো ওই সুইংটা হ্যান্ডেল কিছুটা করার কারণে এখানে কোকো বোরারের ইউজুয়ালি একটু কম সুইং হয় ডিউক ডিউকের তুলনায়, তো আমার কাছে মনে হয়েছে যে একটু সুইংটা কমের কারণে একটু ইজি হয়েছে। দিনের শেষে সাকিব এবং মিরাজের ব্যাটিংটা পরবর্তী দিনের জন্য মানে একটু হলেও আশা বাঁচিয়ে রেখেছে। অবশ্যই সাকিব ভাই আর মিরাজ যে ওয়েতে ব্যাটিং করেছে করছে আশা করি তারা যদি এটা একটু খেলতে পারে একটু তো আমাদের মানে লক্ষ্যেও পৌঁছানো সম্ভব। না সময় তো আসলে এইভাবে বলা যায় না, এই যেটা বললাম যে বাদ পড়েছি আসলে ওইগুলো নিয়ে এখন এত ওয়ারিড হই না, যে আমার প্রসেসটা কি আমার হাতে কি আছে যে আমি প্রিপারেশন নিতে পারবো প্রস্তুত হতে পারবো, ওই জিনিসটাই এখনও এই যে ওই ওই প্রসেসটাই ধরে রাখার চেষ্টা করব আর ভালো খেলার চেষ্টা করব। ভালো লেগেছে আসলে আর কিছুই না। না আসলে আপনি আউট হওয়ার পর একটু আপসেট ছিলাম, আমি চাচ্ছিলাম যে টিমের জন্য যদি আর একটু লং ব্যাটিং করা যায়, আজকের দিনটা যদি আমি পার করতে পারি কালকের জন্য আর একটু ইজি হবে ওই জিনিসটার জন্য আর কি। না স্যার উনি বলেছেন যে খুব ভালো ব্যাটিং করেছে আর কংগ্রেস জানিয়েছেন আর কি। অবশ্যই এরকম গ্রেট একটা প্লেয়ার আর গ্রেট একটা কোচ এসে যদি নিজেকে ইন্সপিরেশন দেয় অবশ্যই খুব ভালো লাগে। না আসলে রোল মডেল ছোটবেলার থেকে সৌরভ ভাইকে একটু দেখে এসেছি, যে উনি আমার হাইটের লেফট হ্যান্ডেড ব্যাটিং করে, তো সৌরভ ভাইকে দেখে আর একটু ইন্সপায়ার্ড হয়েছি, তো ওই জিনিসই আর ওনার ডিসিপ্লিন সব কিছুই খুবই ভালো লাগে। Thank you, Manoj, from Sports Yari. You guys had a great start to the first session. In the second session, India applied pressure in terms of drying up the runs. And there was a particular phase when Akshar was bowling really well. He bowled 2 mids against you. So was that kind of a most difficult phase for you at the pace? Because we could see you were trying to beat him. So how would you describe that period and how crucial was it in terms of like you losing wickets and India heading back into the game? Akshar Patel ওই সময়টা খুবই ভালো বল করছিল, আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনে সে আমাকে স্পেশালি খুব ভালো বল করেছে, একটু জোরের উপর করছিল, তো আমি চাচ্ছিলাম যে তার যদি লেন্থটা একটু চেঞ্জ করা যায় ওই জন্য ওই জন্যই, বাট সে খুব ভালো বল করেছে আজকে। Akshar Patel was bowling very well at that point and he thought that he particularly Akshar bowled to him very well, so he was just trying to put off his line a bit, Akshar was bowling a little bit quicker as well, so that was a very challenging time for him. Thank you. Thank you so much.